নমস্কার বন্ধুরা, আরআরজি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হলাম আমলকির মোরব্বা রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 500 গ্রাম আমলকি নিয়ে নিয়েছি, আর আমলকিগুলো খুব ভালো করে ডোলে ডোলে আমি ধুয়ে নিয়েছি। আর আমার আমলকির সাইজগুলো কিন্তু বেশ বড় বড়। এখন এই আমলকিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, আর এরকম ছিদ্রযুক্ত একটা থালা নিয়েছি। এই থালার ওপরে আমি আমলকিগুলো দিয়ে দেব। সব আমলকিগুলো আমি একসাথে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি এটা সেদ্ধ করব 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, আমলকির কালার চেঞ্জ হতে শুরু করেছে। আমি নেড়েচেড়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি আবারও ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, আমলকির কালারগুলো কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে চেক করে নিতে হবে আমলকিটা কেমন সেদ্ধ হলো। আমার আমলকিটা আরেকটু সেদ্ধ হবে। আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। আমার আমলকিগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এগুলো নেড়েচেড়ে নামিয়ে নেব। নামিয়ে এটা ঠান্ডা করে নেব। আমার আমলকিগুলো কিছুটা ঠান্ডা হয়েছে হাত দিয়ে ধরার মতো। এখন আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, আর কাঁটা চামচ দিয়ে আমলকির গাগুলো ভালো করে ছিদ্র করে দিতে হবে। আমি একইভাবে সব আমলকিগুলো ছিদ্র করে নেব, যাতে এর মধ্যে মশলা গুড় সব ঢোকে। আর এই শীতের সময় কিন্তু আমলকি এইভাবে করে রেখে দিলে সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখা যায়। আমি একইভাবে সব আমলকিগুলো ছিদ্র করে নিয়েছি। এবার মূল রান্নায় চলে যাব। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 250 গ্রাম আখের গুড়। এবার দিয়ে দেব আমলকিগুলো। নেড়েচেড়ে দেব ভালো করে। নেড়েচেড়ে আমি মিনিট দুয়েকের জন্য একটু ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। আমার গুড়টা কিন্তু গলতে শুরু করেছে, আর এটা কিন্তু একদম লো আঁচে রান্না করতে হবে। আমি উনুনে রান্না করছি, আমার কিন্তু উনুনে আগুনটা আমি জ্বাল দিচ্ছি না, অল্প, একদম অল্প আগুনে জ্বাল দিচ্ছি। নেড়েচেড়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকাটা খুলে নিচ্ছে। 2 মিনিট পরে গুড়টা অনেকটাই গলে গেছে। আমি এটা আবারও নেড়েচেড়ে দেব ভালো করে। নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেব থেতো করা 3টে এলাচ। এলাচটা দেওয়ার কারণে দারুণ একটা ফ্লেভার আসবে। ভালো করে নেড়েচেড়ে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। আর এটা ঢাকা দিয়ে দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আমার গুড়গুলো সবই গলে গেছে সুন্দর মতো। আমি ভালো করে নেড়েচেড়ে দেব। আর আমলকিগুলোর কালার চেঞ্জ হওয়া শুরু হয়েছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য লবণ। যেহেতু আখের গুড় একটু নোনতা হয়, তাই অল্প একটু লবণ দিলাম। নেড়েচেড়ে আমি ঢাকা দেব আবারও 5 মিনিটের জন্য। আর এটা একদমই লো আছে, ধৈর্য ধরে রান্না করতে হবে 30 থেকে 40 মিনিট। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে ভালো করে নেড়েচেড়ে দেব। এটা কিন্তু একভাবে ঢাকা দিয়ে রাখা যাবে না, মাঝে মধ্যে ঢাকা খুলে খুলে নেড়েচেড়ে দিতে হবে। আমি আরও 20 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, 20 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। আমলকির কিন্তু কালার একদমই চেঞ্জ হয়ে গেছে। আমি নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে এইভাবে রেখে দেবো 5 ঘন্টার জন্য। আর 5 ঘন্টা পর আমি ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, 5 ঘন্টা পরে আমলকিগুলো কিন্তু একদমই কালার চেঞ্জ হয়ে গেছে, আর রসে টইটম্বুর। আর আমলকির ভেতরটাও কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। যদি আমার রেসিপিটা ভালো লাগে,
অবশ্যই একটি লাইক শেয়ার করতে ভুলবেন না।